ইনি স্বয়ম্ভু শিবলিঙ্গ। ভক্তরা বিশ্বাস করেন ইনি তারকেশ্বরের বাবা তারকনাথের বড় ভাই। তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠার বহু আগেই এই শিবলিঙ্গের পুজো শুরু হয়েছে। মন্দিরের বাইরে বৈদ্যুতিক আলো থাকলেও গর্ভগৃহে বাবার পূজা হয় শুধুমাত্র ঘৃত প্রদীপের আলোয়। মন্দিরের পূর্ব দিকে বয়ে চলেছে কানা দামোদর। শোনা যায় একসময় এই নদী থেকেই বেহুলা লক্ষিন্দরের নৌকা ভেসে গিয়েছিল। আর রয়েছে এক জাগ্রত শ্মশানকালী মন্দির। নমস্কার বন্ধুরা, আজ এমন এক মন্দিরে উপস্থিত হয়েছি যেই মন্দিরের শিবলিঙ্গকে বলা হয় তারকেশ্বরের বাবা তারকনাথের বড় ভাই, এবং এখানকার শিবলিঙ্গ স্বয়ম্ভূ, অর্থাৎ কেউ প্রতিষ্ঠা করেনি, নিজে থেকেই মাটি ফুঁড়ে উঠেছেন। এই স্বয়ম্ভূ শিবলিঙ্গের বিভিন্ন অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, সঙ্গে জানাবো এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং পুজো কখন দেবেন ইত্যাদি বিভিন্ন খুঁটিনাটি বিষয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। রেলপথে কলকাতা থেকে লোকনাথ মন্দির আসতে হলে হাওড়া থেকে গোঘাট, আরামবাগ অথবা তারকেশ্বর লোকাল ধরে, এবং যারা বর্ধমানের দিক থেকে আসে তাদের কামারকুণ্ডু স্টেশন থেকে ট্রেন বদল করে এই ট্রেনগুলি ধরে লোকনাথ স্টেশন নামতে হয়। লোকনাথ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে অটো, টোটো অথবা পায়ে হেঁটেও যাওয়া যায় এই মন্দিরে। স্টেশন থেকে হেঁটে মন্দিরে যেতে সময় লাগে 15 মিনিট। লোকনাথ মন্দির নাম হলেও বাবা লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে এই মন্দিরের কোনো সম্পর্ক নেই। তারকেশ্বরে যেমন রয়েছেন বাবা তারকনাথ, এখানেও তেমন শিবলিঙ্গের নাম বাবা লোকনাথ। মন্দিরের প্রধান গেট থেকে ঢুকে ডান দিকে রয়েছে বাবা লোকনাথের মন্দির, যে শিবলিঙ্গ নিজে থেকেই আবির্ভূত হয় তাকে বলা হয় স্বয়ম্ভু শিবলিঙ্গ। তারকেশ্বরের শিবলিঙ্গ স্বয়ম্ভূ, তবে তারকেশ্বরের শিবলিঙ্গ আবির্ভাব হবার অনেক আগেই লোকনাথ শিবলিঙ্গের আবির্ভাব হয়েছে, তাই এই শিবলিঙ্গকে তারকনাথের বড় ভাই সম্বোধন করা হয়। এই মন্দির প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে রয়েছে এক অলৌকিক ঘটনা। বহু পূর্বে এখানেতে শ্মশান ছিল, এই শ্মশানেতে বাবা লোকনাথ উঠেছে। বাবা লোকনাথ উঠে প্রত্যাদেশ করেছে আমাদের পূর্বপুরুষকে। একসময় এখানে ছিল শ্মশান ভূমি এবং জঙ্গল। শোনা যায় মন্দিরের বর্তমান পূজারি কার্তিক ভট্টাচার্যের পূর্বপুরুষদের কোনো একজনকে মহাদেব স্বপ্নাদেশে জানান তিনি এখানে আছেন, তার পূজার যেন ব্যবস্থা করা হয়। সত্যি সত্যি জঙ্গলে এক শিবলিঙ্গের দর্শন পাওয়া যায়। এরপর খড়ের ছাউনি দিয়ে পুজো শুরু হয়। পরবর্তী সময়ে ধীরে ধীরে পাকা মন্দির গড়ে ওঠে। এই মন্দিরে এক মারোয়ারি ভদ্রলোকের সঙ্গে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার কথা শোনা যায়। প্রচণ্ডভাবে নানান দিক দিয়ে ভয় দেখিয়েছিল। ভয় দেখাবার পরও উনি বলেছিলেন যে আমি মরলে বাবা এখানেই মরবো, আমি যাব না, আমাকে ভালো করে দিতেই হবে। ক্যান্সার রোগ হয়েছিল, দিয়ে বললো আমার ভাই ওষুধ দেবে, উনি দিয়েছিলেন, দেওয়া ভালো হয়ে যাওয়ার পর 1333 সালে পাথর সব বসিয়ে দিয়েছিল। শোনা যায় ভন্দুলাল শাও নামে এক ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি আরোগ্য লাভের আশায় আসেন বাবার কাছে। মন্দিরের সকলের বারণ সত্ত্বেও তিনি বাবার কাছে হত্যে দিয়ে পড়ে থাকতে প্রস্তুত হন। মন্দিরের সকলে বারণ করলেও কারো কথাই না শুনে এক মনে ডাকতে থাকেন ভোলেনাথকে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাত তখন গভীর, মহাদেব আবির্ভূত হন এবং ভন্দুলালকে ভয় দেখাতে থাকেন, কিন্তু তবু তিনি এক মনে বাবার কাছে প্রার্থনা জানায়। অবশেষে মহাদেব তুষ্ট হয়ে বলেন, তুই তারকেশ্বরে যা, তোর রোগের ওষুধের সন্ধান সেখানেই পাবি।
এরপর তারকেশ্বরে গিয়ে সেই ব্যক্তি সত্যি সত্যি ক্যান্সার থেকে আরোগ্য লাভ করেন। পরবর্তী সময়ে ভন্ডুলাল এই মন্দিরের গায়ে পাথর বসিয়ে মন্দিরটিকে আরো সুসজ্জিত করে তোলেন। শিব মন্দিরের গায়ে ভন্ডুলাল সাহের নামে একটি পাথর এখনো দৃশ্যমান। বাবা লোকনাথকে বাবা তারকনাথের বড় ভাই বলে মানেন ভক্তরা। তাই ভক্তরা বিশ্বাস করেন বাবা তারকনাথের মাথায় জল ঢালার আগে বাবা লোকনাথের মাথায় জল ঢেলে যেতে হয়। মন্দিরের বাইরে বৈদ্যুতিক আলো থাকলেও গর্ভগৃহ উদ্ভাসিত হয় ঘিয়ের প্রদীপের আলোয়। সারা বছর ভক্তরা আসলেও শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য সব থেকে বেশি ভিড় হয়। মন্দিরের গেট থেকে ঢুকেই ডান দিকেই রয়েছে একটি শিবলিঙ্গ, এবং এই শিবলিঙ্গকেই বাবা লোকনাথ বলা হয়। শিব মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির একটি মন্দির, এবং হনুমানজির মন্দিরের মধ্যে হনুমানজির মূর্তিটি কিন্তু অসাধারণ সুন্দর। হনুমানজির মন্দিরের পাশে রয়েছে একটি প্রাচীন, প্রশস্ত এবং সুগভীর কুয়ো। আধুনিক সময়ে এত সুগভীর এবং প্রশস্ত কুয়ো আর দেখা যায় না। এটিও একটি দ্রষ্টব্য স্থান। বাবা লোকনাথের এই মন্দিরের সামনেই এটি হচ্ছে নাট মন্দির, এবং নাট মন্দিরের মধ্যে নন্দী মহারাজের দুটি বিগ্রহ রয়েছে। নাট মন্দিরের পাশেই রয়েছে মা পার্বতীর একটি মন্দির, এবং পার্বতী মন্দিরের মধ্যে অনেক দেবতার বিগ্রহ রয়েছে। পার্বতী মন্দিরের মধ্যে একটি দ্রষ্টব্য মূর্তি দেখতে পেলাম, যেটি বাসুদেবের একটি মূর্তি, এবং অনুমান করা যায় এটি পাল সেন যুগের মূর্তি, এবং বহু প্রাচীন কাল থেকেই এখানে এই মূর্তিটি পূজিত হয়ে আসছে। পার্বতী মন্দিরের পেছনেই রয়েছে একটি বড় বকুল গাছ। বকুল গাছে অনেকেই দেখা যাচ্ছে মানসিক পূরণের উদ্দেশ্যে এখানে সুতো এবং ছোট ছোট ঘট বেঁধে গেছেন। মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর। পুকুরঘাটটি বাবার ঘাট বলে পরিচিত। যদিও ঘাটের গেট বন্ধ থাকায় এবং প্যান্ডেল করার কারণে সম্পূর্ণ পুকুরটি দেখতে পারিনি। এই মন্দিরের বিপরীতে রাস্তার পাশে রয়েছে ছোট ছোট তিনটি মন্দির, যার মধ্যে একটি সাদা বাবার মন্দির এবং এই মন্দিরের মধ্যে একটি সাদা শিবলিঙ্গ রয়েছে। সাদা বাবার মন্দিরের পাশে রয়েছে মাতাজি মন্দির, যার মধ্যে প্রদীপের আকারের একটি নকশা করা রয়েছে। সাদা বাবার মন্দিরের সামনে আরেকটি মন্দির রয়েছে, তবে এই মন্দিরের মধ্যে কোনো মূর্তি নেই। স্বয়ম্ভু শিবলিঙ্গ বাবা লোকনাথ এবং সাদা বাবার মন্দিরের অবস্থানে এই স্থান এক পুণ্যভূমি হয়ে উঠেছে। মন্দিরের অদূরেই বয়ে চলা কানাদামোদরের তীরে রয়েছে লোকনাথ টিগবেনে মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির। দিনের বেলাতেও এখানে গা ছমছম করে, শোনা যায় বহু তন্ত্র সাধক এখানে তন্ত্র সাধনাও করেন। মন্দিরের পাশ থেকে বয়ে চলা কানাদামোদর থেকেই নাকি এক সময় ভেসে গিয়েছিল বেহুলা লক্ষিন্দরের ভেলা। লোকনাথ স্টেশন থেকে লোকনাথ মন্দিরের দিকে হেঁটে আসার পথে ডান দিকে ছোট ব্রিজের ওপর থেকে কানাদামোদরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। যদি অযত্ন ও অবহেলায় কচুরিপানা গ্রাস করে নিচ্ছে নদীর সৌন্দর্য। লোকনাথ মন্দিরের উত্তর দিকে রয়েছে মা বিশালাক্ষী দেবীর মন্দির। যদিও আমি যখন গিয়েছিলাম তখন মন্দির বন্ধ ছিল। স্বয়ম্ভু শিবলিঙ্গ বাবা লোকনাথের দর্শন, জাগ্রত শ্মশান কালী মন্দির এবং বেহুলা লক্ষিন্দরের ভেসে যাওয়া ভেলার কাহিনীর সঙ্গে জড়িয়ে থাকা কানাদামোদরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, সব মিলিয়ে এক পুণ্য তীর্থভ্রমণ।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।